করবেন না, আপনার আরো রেস্ট দরকার। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন, কি করব? হাসপাতালে তো নিতে পারি না, পুলিশ কেস হয়ে যাবে, কি জানি কোন ঝামেলা ফেসে যায়। আমার ড্রেস কে চেঞ্জ করলো? আমাকে করতে হয়েছে মিথ্যে পরিচয় দিয়ে। মিথ্যে পরিচয় মানে? মানে যে পরিচয়ে একজন পুরুষ একজন মহিলার পোশাক পাল্টে দিতে পারে। ইয়ে শুনুন, এটা একটা গেস্ট হাউস, বিল পরিশোধ করা আছে। আপনি একটু সুস্থ বোধ করলে আপনার হোটেলে চলে যেতে পারেন। এই যে আপনার হোটেলের চাবি, আর এই আপনার ব্যাগ, আমি চলি। শুনুন, আপনি জানেন আমি আপনাকে অ্যারেস্ট করার জন্য এখানে এসেছি। পালি খানের হাতে আমার মৃত্যু হলে আপনার বিপদ তো কেটে যেত। পালি খান অপরাধী, আর একজন ঘৃণ্য অপরাধীর হাতে আপনার মতো বাংলাদেশের একজন যোগ্য পুলিশ অফিসারের মৃত্যু হবে, আর আমি নীরবে দেখব, আপনাকে বিপদে ফেলে চলে আসব। এতটা অমানুষ আমি নই। আর পালি খান? তার শাস্তি সে পেয়ে গেছে। কিন্তু আপনিও তো খুনি হয়ে গেলেন, একজন মানুষ খুন করলেন। আমি যাদেরকে মেরেছি তারা কেউ মানুষ নয়, মানুষ ছিলেন আমার বাবা, যিনি অন্যায়ের সঙ্গে আপোষ করেননি বলে এই নরপশুরা তার বুকটাকে পুলেটে পুলেটে ঝাঁসটা করে দিয়েছে। আমার মা, আমার বোন, যারা জীবনে কারো অনিষ্ট করেনি, তাদের যে হিংস্র পশুরা রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছে, তাদেরকে আপনি মানুষ বলেন? মানুষ? ইন্সপেক্টর, বাবা হাসপাতালে পড়ে আছেন মৃত, মা হাসপাতালে পড়ে আছেন মৃত, বোন হাসপাতালে পড়ে আছে মৃত, তাদেরকে স্পর্শ করলে হাত ভিজে যাচ্ছে রক্তে, এমনটি ঘটেছে আপনার জীবনে? যদি ঘটত তাহলে বুঝতেন আমি খুন করছি না করে শাস্তি দিচ্ছে। কিন্তু শাস্তি দেওয়ার জন্য তো আইন আছে। আইন তো সাদা কাগজের বুকে কালো কালো কতগুলো অক্ষর, আইনের তো প্রাণ নেই, রক্ত মাংসের শরীর নেই। আইনের বাবা মা বোন খুন হয় না, একটা হাসি খুশি পরিবার মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। একা নিঃসঙ্গ একটা মানুষ যেদিকে তাকাই সব শূন্য, বাবা নেই, মা নেই, বোন নেই, আছে শুধু স্মৃতি, যন্ত্রণা, জ্বালা আর বোবা কান্না, আছে শুধু প্রতিশোধের আগুন। সব পুড়িয়ে ছারখার করা না পর্যন্ত সে আগুন নিভবে না, নিভবে না। পুলিশের কঠোর কঠিন চাকরি করলেও আমিও তো একজন নারী মান্না। তুমি যখন তোমার বোবা যন্ত্রণায় গুমড়ে গুমড়ে কাঁদছিলে, ইচ্ছে করছিল তোমার মাথাটা বুকের মধ্যে টেনে নিয়ে আদর দিয়ে সান্ত্বনা দিয়ে তোমার সব দুঃখ মুছে দিই।